গুড মর্নিং সবাইকে, শুভ সকাল জানাচ্ছি যোগধুশ্রুতিকে। অবশ্যই আপনারা জানেন এটা যোগধুশ্রুতি মুনিয়া। আমরা এখান থেকে সেনজি দিয়ে আমরা চুনারঘাট যাব। আমি প্রতিদিনই এখান থেকে সেনজি দিয়ে চুনারঘাটে যাই, কিন্তু প্রতিদিনের ভাড়াটাই একটু মানে অর্ধঙ্গা যায় 60 টাকা, একদিন 80 টাকা, একদিন 70 টাকা। অর্ধঙ্গা ভাড়া দেখা যাচ্ছে কি মানে 100 টাকা যেত। এটার কারণটা কি আমি আসলে বুঝতেছি না। তবে এখান থেকে ড্রাইভারের থেকে কথা বলে জানতে পারলাম যে ওরা যে গ্যাস চালিত, যে সিএনজিতে এত অবশ্যই চলে গ্যাস চালিত পাবে, তো গ্যাস না পাওয়ার কারণে ওরা দেখা যাচ্ছে কি দামটা বৃদ্ধি হওয়ার দেওয়ালে। অনেক সময় দেখা যায় গ্যাস বিকাল করাতে গ্যাস মানে নেওয়া শুরু হয় সকাল করা থেকে সিরিয়াল দেওয়া লাগে। তো এখানে সিরিয়াল নিতে গিয়ে দেখা যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা সময় কি হয়, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এর বেশি হয়ে যেত। আপনি কালকে কটার সময় গেছিলেন? কোন সেনজি স্টেশনে, কোন ইয়েতে? তারা বলতেছে মাধবপুর সুশান পাম্প, তারপরে আলামিন, যে এই ধরনের সিএনজি পাম্প রয়েছে তারা যে গ্যাস পায় না। এই যে গ্যাস চালিত সিএনজি গুলো তারা তো পরিবার হচ্ছে, তাদের তো মানে ইনকাম করতে হবে। তো ওরা দুই যে রাত 1টা থেকে 3টার মতো 4টার মতো সিরিয়াল নিয়ে গ্যাস নিত, তো তারা ঘুমাবে কখন আর দিনের বেলা কখন গাড়ি চালাবে তাদের অভিযোগ। আমি যারা যারা আমার ভিডিওতে দেখতেছেন সকল ড্রাইভারকে আমি অনুরোধ করেছি, আপনাদের যে অভিযোগটা আপনারা সবাই শেয়ার করবে, কমেন্ট করবে, যাতে যারা প্রশাসনভাবে দৃষ্টি আসেন আমার এই ভিডিওতে দেখতেছেন আপনারা আইনগত ব্যবস্থা নেবেন যে গ্যাসের যে বিষয়টা, যাতে ড্রাইভাররা সবাই যাতে সঠিক সময় যাতে গ্যাস পায়, এটা আমার অনুরোধ রইলো। আপনারা এই দিক দিয়ে আপনারা নজর রাখবেন। আমি প্রত্যেকের ড্রাইভারের সাথে কথা বলে এই তাদের অভিযোগটা আমি শুনলাম, তাদের জন্য আমি আপনার মধ্যে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।